কাছে উত্তরবঙ্গের পাহাড়ের রানী দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে আপনাদের প্রথমেই প্রয়োজন হবে একটি থাকার হোটেল তাই এই ভিডিওতে আমি আপনাদের দার্জিলিং এর একটি বাজেট হোটেল দেখাবো যে হোটেলটি দার্জিলিং ম্যাল থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথে রয়েছে এবং এই হোটেলটিতে থাকলে আপনারা হোটেলের রুমে বসে অথবা ব্যালকনিতে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন আর পাবেন মাত্র পাঁচশো টাকাতে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর পাবেন হোটেলের গাড়ি করেই দার্জিলিংয়ের ট্যুরিস্ট স্পটগুলি ঘুরতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এ থাকার জন্য আজকে যে হোটেলটি আমি আপনাদের দেখাবো সেই হোটেলটির নাম হলো পাইন ভিউ হোটেল এটা চারতলা হোটেল আর এই যে পাইন ভিউ হোটেল নামটি এসছে সামনে কিন্তু অজস্র পাইন গাছ যার কারণে কিন্তু এই হোটেলের নাম পাইন ভিউ হোটেল চলুন রুমগুলো দেখে আসুন আচ্ছা এইটা হচ্ছে হোটেলে ঢোকার গেট এই সিঁড়ি কিন্তু উপরে যেতে হবে আপনাদের হ্যাঁ উপরে গেলে আপনারা রিসেপশন পেয়ে যাবেন সামনেই রয়েছে চলুন আর উপর থেকে দেখুন ভিউটাও কিন্তু দারুণ সামনে বড় বড় পাইন গাছ দেখা যাচ্ছে হ্যাঁ চলুন আমরা রিসেপশানে যাই এটা হচ্ছে রিসেপশন। দাদা নমস্কার আচ্ছা আপনাদের হোটেল আচ্ছা আপনাদের এই হোটেল থেকে দার্জিলিং মেল কতক্ষণ লাগবে টু মিনিটস পাঁচ থেকে সাত মিনিট লাগবে আচ্ছা ঘোরার যে সব জায়গাগুলো আছে ধরুন এখান থেকে যদি কোনো গেস্ট এসে যদি মনে করেন যে রোপ ওয়ে সামনে যাবেন এখান থেকে গাড়ি পেয়ে যাবেন সামনে এখানে আচ্ছা আচ্ছা আপনাদের এখান থেকে কি ঘোরানোর কোনো প্যাকেজ করে থাকেন হ্যাঁ আমরা ঘোরার গাড়ি দিয়ে থাকি প্যাকেজও করে থাকি আচ্ছা উনি হচ্ছেন হোটেলের ট্রান্সপোর্টার আচ্ছা আচ্ছা ওর নাম অসীম তামাং আচ্ছা প্রথমে আপনাদের হোটেলের রুমটা আগে দেখিয়ে আনি তারপরে গাড়ির কি প্যাকেজের ভাড়া আছে জানাচ্ছি দার্জিলিংয়ে যদি আপনারা হোটেল খুঁজছেন এবং সেই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে যদি সুন্দর এরকম ভিউ পাওয়া যায় ঠিক আছে তাহলে কেমন হয় বলুন তো তো এরকম একটা হোটেল আজ আমি আপনাদের দার্জিলিংয়ে দেখাবো যে হোটেলের দরজাটা খুললেই কিন্তু বাইরে একটা বড় ব্যালকনি সেই ব্যালকনি থেকে নিচে রয়েছে এরকম বড় রাস্তা হ্যাঁ সামনেই কিন্তু দার্জিলিং কোর্ট যার জন্য এই জায়গাটার নাম হচ্ছে কাচারি রোড আর সামনেই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাহাড় দেখা যাচ্ছে চলুন এবার রুমগুলো দেখে আসি এই একটা রুম দেখুন এখানে দুটো সিঙ্গেল বেড দুখানা পাতা আছে তবে তিনজন কিন্তু এই খাটে হয়ে যাবে ঠিক আছে ওখানে একটা ছোট্ট আলনা লাগানো রয়েছে ওখানে একটা বসার সিট রয়েছে আর এখানে একটা কাঁচের জালনা এখান থেকে কিন্তু আপনারা ঘরে বসেই দেখুন সুন্দর ভিউ পাবেন এ দেখুন এইটা খাট এই খাটে বসে কিন্তু আপনারা সুন্দর ভিউ বাইরে থেকে পাবেন ঠিক আছে আচ্ছা এবার দেখুন ঘরের ভিতরে এখানে একটা এলসিডি রয়েছে সামনে কিন্তু এখানে একটা আয়না লাগানো রয়েছে দেখুন এই ঠিক আছে আর এই রুমের বাথরুমটা কিন্তু এইরকম দেখুন মোটামুটি বাথরুমটা বেশ বড়ই আছে উপরে গিজার কিন্তু পাবেন জলের কোনো সমস্যা নেই টোয়েন্টি ফোর আওয়ার জল কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে আচ্ছা এই যে রুমটা দেখছেন এই রুমটার সিজিন অফ সিজনে কিন্তু একটা প্রাইস আছে এই রুমের সিজিনের যে প্রাইসটা আছে সেটা হলো পনেরোশো টাকা আর অফ সিজনে যদি আপনারা নেন তখন এই রুমের প্রাইস আসবে আটশো টাকা ঠিক আছে চলুন নেক্সট রুমটা দেখে আসি রুমটা ঠিক পাশেই রয়েছে একশো দু নম্বর রুম দেখুন রুমটা এই রুমটা কিন্তু বড় রুমটা খাটটাও কিন্তু বেশ বড় হ্যাঁ আপনারা যদি ছজন আসেন কি সাতজন আসেন এই রুমের খাটি কিন্তু আপনাদের হয়ে যাবে দেখুন বেশ বড়ই আছে ওখানে সামনে একটা জালনা লাগানো রয়েছে এখানে একটা চেয়ার রয়েছে দেখুন আর এখানে একটা আলনা এলসিডি রয়েছে টেবিল রয়েছে হ্যাঁ উপরে দেখুন সুন্দর গিজার লাগানো রয়েছে রুমটা ভালো এবং বেশ বড় টয়লেটটাও বড় আচ্ছা এই হোটেলের এই রুমে যদি আপনারা থাকতে চান একশো দু নম্বরে এই রুমের প্রাইস কিন্তু সিজন অফ সিজনে আলাদা সিজিনের যে প্রাইসটা আসবে সেটা হচ্ছে বাইশশো টাকা আর যখন আপনারা অফ সিজনে আসবেন এই রুমটাতে তখন কিন্তু এর প্রাইস আসবে বারোশো টাকা এবার আমরা উপরের দিকে যাব উপরেও কিন্তু রুম আছে হ্যাঁ চলুন উপরে রুমগুলো দেখে আসি আচ্ছা এই হোটেলে আপনারা যদি ফুডিং লজিং নিয়ে থাকতে চান তাহলে কিন্তু পার হেড একজনের কাছ থেকে কিন্তু এনারা পাঁচশো টাকা নেয় তো পাঁচশো টাকাতে আপনারা কী কী পাবেন রুম তো পাবেনই প্লাস তার সঙ্গে সকালবেলা ব্রেকফাস্টও পাবেন লাঞ্চ পাবেন ডিনার পাবেন ঠিক আছে এগুলো কিন্তু আপনারা সব কিছুই পেয়ে যাবেন আর এই হোটেলে থাকলে কিন্তু আপনারা সিঙ্গেল এসে রুম নিন বা প্যাকেজে আসুন যাই করুন না কেন কমপ্লিমেন্টারি কিন্তু চা কিন্তু সকালবেলা আপনাদের এই হোটেলে দেবেই ঠিক আছে আপনারা কিন্তু এই সুবিধাটা কিন্তু এই হোটেলে পাবেন আপনাদের কিন্তু চা খেতে বাইরে যেতে হবে না বা চা খাওয়ার জন্য আপনাদের প্যাকেজে করতে হবে না এক্সট্রা পেও কিন্তু করতে হবে না আচ্ছা এই একটা রুম দেখুন উপরতলায় রয়েছে একশো পাঁচ নম্বর রুম হ্যাঁ উপর থেকে কিন্তু ঘরের উপরে ঘরের যেসব রুমগুলি হয় এখান থেকে কিন্তু ভিউগুলো আপনারা খুব সুন্দর পাবেন আপনারা বাইরে দেখুন এই দেখুন এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে ঘরে এটা হচ্ছে খাট ঠিক আছে আর এখানে একটা ব্যালকনি আছে ছোট তো এটা বাইরে থেকে বন্ধ রয়েছে যার জন্য আমি দেখাতে পারছি না উপরতলা একটা ব্যালকনি আছে ওইটা দেখিয়ে দেবো আপনাদের কিন্তু এই রুমে থাকলে কিন্তু আপনারা এই সামনেই কিন্তু ব্যালকনি আছে ব্যালকনি কিন্তু আপনারা পাবেন বাইরে দেখার জন্য এখানে দেখুন একটা বড় এলসিডি রয়েছে এখানে একটা টেবিল পাতা রয়েছে ঠিক আছে বড়ো একটা এখানে বড় একটা আয়না লাগানো রয়েছে একটা আলনাও রয়েছে হ্যাঁ তো আপনারা যদি এই হোটেলের এই রুমে এসে থাকতে চান এই রুমের প্রাইসও কিন্তু সেম সিজিনে কিন্তু এই রুমের প্রাইস পনেরোশো টাকা আর যখন অফ সিজনে আসবেন আপনারা আটশো টাকা এই রুমটা পেয়ে যাবেন ঠিক আছে এর পাশেই দেখুন আরেকটা রুম আছে এইটা এটা হচ্ছে একশো ছ নম্বর রুম এই রুমটাও কিন্তু বেশ বড় হ্যাঁ দুজন বা তিনজন বাচ্চা নিয়ে শুতে পারবেন সামনেও কিন্তু জানলা দিয়ে আপনারা ভিউ পাবেন এলসিডি লাগানো রয়েছে এখানে সামনে একটা বিশাল বড় জানলা এবং পর্দা টর্দা সব লাগানো রয়েছে এখানে একটা বড় আয়না রয়েছে কিন্তু দেখুন হ্যাঁ এটা হচ্ছে এই হোটেলের এই রুমের বাথরুম দেখুন বাথরুমটা আচ্ছা এখান থেকে আরেকটা দরজা রয়েছে এখানে একটা লাইট রয়েছে এটা ওয়াশরুম দেখুন ওয়াশরুমটা কিন্তু বেশ বড় হ্যাঁ উপরে কিন্তু দেখুন গিজার লাগানো আছে এই জায়গাটা পুরো সেপারেট মানে এখান থেকে ঢুকে গিয়ে তারপরে কিন্তু এই দরজাটা খুলে ভেতরে এসেছে তারপরে আরেকটা দরজা খুলে আপনাদের ভেতরে যেতে হবে ওয়াশরুমে ঠিক আছে হ্যাঁ এই রুমটাও কিন্তু ভালো এটা রুমটাও বেশ বড় হ্যাঁ আর এই রুমের প্রাইস কিন্তু আপনার সেই সিজনের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর অফ সিজনের প্রাইস হচ্ছে আটশো টাকা ঠিক আছে চলুন নেক্সট রুমটা দেখি দার্জিলিং বেড়াতে এসে এই পাইন ভিউ হোটেলে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলের নাম ধরে যদি আপনারা এই হোটেলে আসেন এই দাদা রয়ে থাকবেন দাদার কাছে যদি বলেন দাদা যদি আমার সাবস্ক্রাইবাররা আপনার হোটেলে আসেন তো আপনি কি কোনো ডিসকাউন্ট দেবেন হ্যাঁ টেন পার্সেন্ট অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো বন্ধুরা যা প্রাইস আপনাদেরকে বলেছি ওই প্রাইস থেকে সিজিন অফ সিজনে যা প্রাইস বলেছি সেই প্রাইস থেকে কিন্তু আপনাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু দাদা দেবে ঠিক আছে আমি কিন্তু এই হোটেলের ফোন নাম্বার অ্যাড্রেস সবই কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে এই একটা রুম দেখুন একশো তিন নাম্বার রুম রুমটাও কিন্তু বেশ বড় হ্যাঁ বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু বেশ বড় ওখানে একটা খাট পাতা রয়েছে এখানেও তিনজন শোয়ার একটা খাট পাতা রয়েছে ওখানে কিন্তু একজন শুয়ে পড়তে পারবেন ঠিক আছে আর ঘরের ভিতরে এখানে কিন্তু একটা বড় এলসিডি রয়েছে দেখুন হ্যাঁ ঠিক আছে আর দুটো চেয়ার কিন্তু এখানে পাতা রয়েছে ওখানে একটা টি টেবিল পাতা রয়েছে আর এই হোটেলের সব রুমগুলো আপনাদের দেখাচ্ছি তার মধ্যে কিন্তু সিঙ্গেল রুম বড় রুম দুটো আলাদা আলাদা রয়েছে ঠিক আছে হ্যাঁ এই এই হোটেলের এই যে রুমটা দেখছেন এই রুমটার প্রাইস কিন্তু বাইশশো টাকা আর যদি আপনারা অক্সিজেনে আসেন তখন কিন্তু এই হোটেলের এই রুমের বারোশো টাকা এই হোটেলের তিন তলাতেও কিন্তু একটা আছে উপরে গিয়ে দেখি সিঁড়ি রয়েছে যত উপরে থাকতে পারবেন উপর থেকে কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর পাবেন হ্যাঁ এবার দেখুন সেম নিচের মতন এখানেও রয়েছে এটা হচ্ছে একশো নম্বর রুম উপরের রুমগুলো দেখুন এটাও বেশ বড় উপরে দুখানা খাট রয়েছে সামনে এলসিডি রয়েছে মানে বলতে গেলে আপনারা ঘরে বসে রুমে বসে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে উপভোগ করতে পারবেন এখন কিন্তু দেখুন মেঘলা রয়েছে যার জন্য অত ভালো করে বোঝা যাচ্ছে না এদের রুমটা কিন্তু বেশ বড় হ্যাঁ ঘরগুলো বেশ বড়। আর এখানে একটা বড়ো আয়না লাগানো রয়েছে সামনে কিন্তু লাইট আছে এই দেখুন এটা ওয়াশরুম সেম ওয়াশরুমটা এরকমই নিচে যেরকম দেখালাম আপনাদের উপরে ওয়াশরুমটাও ঠিক এই রকমের এই দেখুন বেশ বড় উপরে কিন্তু দেখুন গিজার লাগানো আছে এখানে একটা আলনা রয়েছে দেখুন আর এই রুমের প্রাইসও কিন্তু আপনার অফিসিজেনের প্রাইস হচ্ছে আটশো টাকা আর সিজিনের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে আমি কিন্তু এই হোটেলের ফোন নাম্বারটি এবং অ্যাড্রেসটি এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে চলুন নেক্সট রুমটা দেখি এই দেখুন একশো দশ নম্বর রুম এটা হ্যাঁ এই রুমের ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো জাল সামনে একটা বড়ো জ্বালনা লাগানো রয়েছে পর্দাও রয়েছে এখান থেকে আপনারা ঘরে বসেই কিন্তু দেখুন সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দৃশ্যগুলোকে শুধু দেখুন কাছ থেকেও কাচের মধ্যে দিয়ে আপনারা ভালো দেখতে পারবেন জালনা খুললে তো হাওয়া ঠাওয়া রয়েছে খাটটাও বেশ বড় এখানে একটা আলনা রয়েছে বড় বড় একটা টেবিল রয়েছে এখানে দেখুন বিশাল আর এই রুমে কিন্তু ব্যালকনি রয়েছে হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে ব্যালকনি দুটো বসার সিট রয়েছে এখানে দেখুন আর এখানে বসেই বিকালটা কিন্তু পুরো জমে যাবে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দেখুন নিচে কিন্তু মেন রোড গাড়ি ঘোড়া চলছে এখানে সামনের দৃশ্য এত সুন্দর আপনাদের সময় কেটে যাবে বিকালবেলা বসে বসে এত সুন্দর জায়গা আচ্ছা এই যে রুমটা দেখছেন এই রুমের ভাড়া কিন্তু সেম ওই আটশো টাকা অফ সিজনের প্রাইস আর সিজনের প্রাইস কিন্তু পনেরোশো টাকা রুমটা কিন্তু ভালো আপনারা আসলে কিন্তু দার্জিলিং এখানে থাকতে পারেন ঠিক আছে এটা হলো একশো আট নম্বর রুম রুমটা দেখুন বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের এখানে খাটটা কিন্তু তিনজন শুতে এই খাটে সামনে দেখুন এখানে একটা বড় আয়না লাগানো রয়েছে আর এখানে একটা এলসিডি বসানো রয়েছে বড় কিন্তু কিন্তু ঠিক আছে আপনারা ঘরে বসেই খাওয়া দাওয়া চাটা এখানে বসেই খাওয়া দাওয়া করতে পারেন সামনে একটা আল আলনা লাগানো রয়েছে একটা ডেস্ক রয়েছে এখানে একটা বড় জালনা হ্যাঁ আর এই রুমের ব্যালকনিটা কিন্তু কিন্তু এই রকম এখান থেকেও কিন্তু সুন্দর ভিউ আপনারা পাবেন দারুণ জায়গা আচ্ছা এটা হলো এই রুমের বাথরুম দেখুন বাথরুমটা কিন্তু বেশ বড় হ্যাঁ বেশ বড় বাথরুমটা দেখুন ওরা একটা কোমর লাগানো রয়েছে ওখানে গিজার রয়েছে এখানে একটা লাইট লাগানো রয়েছে প্লাস আয়নাও রয়েছে পেসিং রয়েছে বড় একটা বালতি রয়েছে বেশ ভালো এই রুম আচ্ছা এই রুমের যে সিজনের প্রাইসটা আছে সেটা হলো পনেরোশো টাকা আর যখন আপনারা অফ সিজনে আসবেন তখন কিন্তু এই রুমটা আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন নেক্সট রুমটা দেখে আসি আচ্ছা এই একটা রুম দেখুন রুম নাম্বার একশো হ্যাঁ এই রুমটাও কিন্তু দুজন তিনজন এসে কিন্তু এই খাটে শুতে পারবেন দেখুন ঠিক আছে বড় একটা দেখুন ওখানে আয়না লাগানো রয়েছে এখানে একটা বড় পর্দা লাগানো রয়েছে আলনা রয়েছে বড় এলসিডি রয়েছে এখানে আর এই হোটেলের এই রুমের বাথরুমটা হচ্ছে এটা বেশ বড় বাথরুমগুলো দেখুন ওয়াশরুমগুলো কিন্তু বেশ বড় আর জলের কিন্তু সমস্যা এই হোটেলে আপনারা পাবেন না গিজার কিন্তু এই হোটেলে আপনারা অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে রুমটাও বেশ ভালো আপনাদের দেখিয়ে দিলাম আপনারা যদি এই হোটেলে এসে থাকতে চান থাকতে পারেন খুবই ভালো লাগবে তো আপনারা যদি এই সব জায়গার হোটেলে এসে থাকেন তাহলে কিন্তু সুবিধা কিন্তু অনেকগুলোই আছে প্রথম সুবিধা দেখুন এখান থেকে কিন্তু নিচে নামলেই সামনেই কিন্তু ট্যাক্সি ট্যাক্সি সব কিছু পাবেন এখান থেকে কিন্তু মানে দার্জিলিং ঘোরার জন্য সব কিছুই ঘুরতে পারবেন এখান থেকে নিচে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড ফ্যান আর আরেকটা সুবিধা এখান থেকে কিন্তু পাঁচ মিনিট সাত মিনিট হাঁটলেই কিন্তু আপনারা দার্জিলিং মেলের সামনে পৌঁছে যাবেন আর এই যে রাস্তাটা নিচে নেমে গেছে কোটের সামনে চলে যাচ্ছে দার্জিলিংয়ের যে কোর্ট আছে এই রাস্তাটা কোটের সামনে চলে যাচ্ছে আর নিচে এই যে রাস্তাটা সোজা গেছে দেখুন এই রাস্তাটা কিন্তু সোজা মেলের সামনে চলে গেছে আর এখান থেকে কিন্তু শেয়ার ট্যাক্সিতে মাত্র তিরিশ টাকা দিলে কিন্তু আপনারা সোজা দার্জিলিং রোপওয়ে যেটা আছে ওখানে কিন্তু পৌঁছে যাবেন ঠিক সামনাসামনিই আছে এখান থেকে ট্যাক্সি আপনার শেয়ার ট্যাক্সিতে তিরিশ টাকা ভাড়া দিলে আপনারা কিন্তু সোজা রোপওয়ের সামনে পৌঁছে যাবেন তো যদি আপনারা দার্জিলিং বেড়াতে আসেন চেষ্টা করবেন এরকম একটি জায়গার হোটেল নিতে যেখান থেকে আপনাদের সুযোগ সুবিধাগুলো ভালো পাবেন ঠিক আছে চলো আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে এই হোটেলের ছাদ ছাদ থেকে ভিউটা কত সুন্দর লাগছে দেখুন ছাদ থেকে ভিউটা এত সুন্দর চারিদিক পুরো খোলা উপর থেকে কিন্তু দারুণ লাগছে দিদি আপনার নাম কে সবিতা সবিতা দিদি ক্যাসালে আমার হোটেল মে আগে बाहर का आदमी आता है तो आप लोगों को कैसा लगता है हम लोग को अच्छा लगता है ना आइए सब, सब मिलता है यहाँ पर सर्विस भी अच्छा है खाना भी बंगाली खाना मिलता है सब खाना मिलता है व्यू देखता है यहाँ पर मेल नजीक है यहाँ से टाइगर हिल जाना की भी अच्छा लगता है रिफ्यूजी सेंटर रॉक गार्डन बोटानिकल गार्डन ज्यादा महाकाल टेम्पल दार्जिलिंग मोनेस्ट्री हिमालयन रेलवे लूप आगल जत गो आ ওনারা কিন্তু এই হোটেল থেকে কিন্তু গাড়ি বুক করে আপনাদের প্যাকেজে ঘোরাবে তো চলুন জেনে নেওয়া যাক এর ভাড়া কত লাগে গাড়ি আচ্ছা আপনারা এই হোটেলে আসলে কিন্তু এই দাদার গাড়ি করে আপনারা ঘুরতে পারেন দাদা আপনার নামটা একটু বলবেন অসীম তাম আচ্ছা তো আপনাদের এখানে গাড়ি নিয়ে ঘুরতে গেলে কি কি ফেসিলিটি আছে কি কি লাগে ডকুমেন্ট কিছু লাগে কি না যাবতীয় আপনাদের বলেন এবং সিজনে কি প্রাইস আছে অফ সিজনে কি প্রাইস আছে গাড়ি নিয়ে ঘুরতে গেলে আচ্ছা অফ সিজন কা দেখিয়ে

আর এই রুমের ভাড়াগুলো থেকে যদি টেন পার্সেন্ট ডিসকাউন্টটা তো এনারা দেবেই যদি এই টেন পারসেন্ট ডিসকাউন্টটা আপনারা না নেন তাহলে কিন্তু সকালবেলার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু আপনারা এই হোটেলে পেয়ে যাবেন যদি আপনারা ওই টেন পার্সেন্ট ডিসকাউন্টটা না নেন